সুপ্রিয় ছাত্রছাত্রীরা, এবিসি লার্নিং ঢাকা এর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ তোমাদের সাথে আলোচনা করব অ্যাকাউন্টিং ইকুয়েশন পার্ট 4 নিয়ে। আজ দেখব কতগুলো লেনদেন হতে কিভাবে অ্যাকাউন্টিং ইকুয়েশন, স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম অথবা ইনকাম স্টেটমেন্ট যেটা আমরা বলি, স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটি এবং স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট কীভাবে তৈরি করা যায়। এই চ্যানেলটি তোমরা নিয়মিত দেখলে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং কীভাবে হিসাব রাখা হয় তা তোমরা জানতে পারবে। তাই তুমি যদি নতুন ভিউয়ার হও, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নাও যাতে নতুন ভিডিও আসলে সহজেই দেখতে পাও, এবং শেয়ার করো যাতে তোমার বন্ধু যিনি হয়তো প্রাইভেট বা কোচিং করার সামর্থ্য নেই বা করার সময় নেই এখান থেকে শিখতে পাও। তাহলে এটা দেখলে তোমার বাস্তব জীবনে হিসাবরক্ষণ বা হিসাব বিজ্ঞান কীভাবে হিসাব করা হয় সেটাও জানতে পারবে, কারণ আমি এক্সেলের মাধ্যমে সুন্দর করে তোমাদের উপস্থাপন করছি। সেটাও যদি খেয়াল করো, দেখতে দেখতে তোমাদের এক্সেল সম্বন্ধেও একটি ধারণা চলে আসবে। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আমাদের আজকের টপিক, হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন 4। সো পূর্বে থেকে আমি তোমাদের জন্য একটি এক্সেলে একটি অঙ্ক রেডি করে রেখেছি, এক্সাম্পল 4। যদি খেয়াল করো তাহলে দেখবো মিস্টার শফিক ওপেন্ডের ল অফিস অন 1st July 2019, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখে সে একটি ল চেম্বার বা ল অফিস খুলেছিলেন। July 31st এক মাসের পরে তার এই ব্যালেন্সগুলো দেয়া আছে এবং কিছু ট্রানজাকশন দেয়া আছে। তো বরাবরের মতো আমরা প্রথমেই দেখি রিকোয়ারমেন্টটি, প্রিপেয়ার অ্যান অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যান্ড বি প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট ফর অগাস্ট অ্যান্ড ওনার সিকিউরিটি স্টেটমেন্ট ফর অগাস্ট অ্যান্ড এ ব্যালেন্স শিট অ্যাজ এ ডেট দিট অথবা August 31st 2019। তাহলে আমাদের এখানে পূর্বের অঙ্ক থেকে পার্থক্য হলো এখানে কিছু ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে, কিছু ট্রানজ্যাকশন দেওয়া আছে, সেখান থেকে অ্যাকাউন্টিং ইকুয়েশন করবো এবং সেখান থেকে আমরা অ্যাকাউন্টিং এ সাইকেলের যে অন্যান্য পার্ট সেগুলো আমরা করবো। তাহলে চলো শুরু করি আমাদের মূল অঙ্কটি। এখানে দেখো ওপেনিং ব্যালেন্সের জন্য একটি কলাম আছে, তাহলে আমাদের ক্যাশ আছে কত টাকা দেখে নিই। ক্যাশ আছে আমাদের 50,000 টাকা, তাহলে ক্যাশের কলামে আমরা এখানে লিখে দেবো 50,000। এরপরে আছে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল 15,000, তাহলে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল কলামে লিখব 15,000। এরপরে আছে আমাদের সাপ্লাইস 5,000, তাহলে সাপ্লাইস কলামে আমরা লিখব 5,000। দেন উই হ্যাভ অফিস ইকুইপমেন্ট 60,000, সো উই আর পুটিং অফিস ইকুইপমেন্ট 60,000। দেন উই হ্যাভ অ্যাকাউন্টস পেয়েবল 42,000, অ্যাকাউন্টস পেয়েবল উই আর পুটিং হিয়ার 42,000। অ্যান্ড ফাইনালি উই হ্যাভ শফিক ক্যাপিটাল 88,000, আমরা এখানে বসিয়ে দিলাম 88,000। তাহলে আমরা দেখি এখানে আছে মোট 1,30,000 টাকা এবং এইখানে অ্যাসেটের যোগফল 1,30,000 টাকা আমাদের সমান আছে। তাহলে এখানে লিখতে পারি ওপেনিং ক্যাপিটাল, এই পিরিয়ডের ট্রানজ্যাকশন আমরা এখানে বসিয়ে দিব অগাস্ট মাসের। ক্যাশ কালেক্টেড অন অ্যাকাউন্টস রিসিভেবল 12,000, তাহলে আমরা ক্যাশ বাড়বে অ্যাকাউন্টস রিসিভেবল কমবে, তাহলে ক্যাশ বাড়িয়ে দিই 12,000 এবং অ্যাকাউন্টস রিসিভেবল আমরা কমিয়ে দিই 12,000। এখানে মাইনাস ফিগার আমাদের রেড কালার করা আছে বোঝার সুবিধার জন্য। 2 নম্বরে আছে পেড ক্যাশ অন অ্যাকাউন্টস পেয়েবল 28,000, তাহলে ক্যাশ কমবে এবং অ্যাকাউন্টস পেয়েবল লায়াবিলিটি কমবে, তাহলে ক্যাশ কমাবো আমি 28,000 এবং আমার অ্যাকাউন্টস পেয়েবল কমিয়ে দিব 28,000। ওকে, আমাদের 3 নম্বর আছে আর্নড সার্ভিস রেভিনিউ 80,000, অফ হুইচ ক্যাশ কালেক্টেড 30,000 অ্যান্ড ব্যালেন্স ডিউ ইন সেপ্টেম্বর, অর্থাৎ 80,000-এর মধ্যে ক্যাশ পাওয়া গেছে 30,000, অ্যাকাউন্টস রিসিভেবল তাহলে 50,000 এবং সার্ভিস রেভিনিউ 80,000। তাহলে আমরা 3 নম্বরে ক্যাশ লিখব আমরা 30,000, অ্যাকাউন্টস রিসিভেবল বাড়বে আমাদের 50,000 এবং আমার সার্ভিস রেভিনিউ বাড়বে 80,000। সার্ভিস রেভিনিউ ওনার সিকিউরিটি বাড়বে, তাহলে আমরা লিখতে পারি সার্ভিস, আমি দ্রুত করছি, অনেক সময় স্পেলিং ভুল হলে একটু ক্ষমা সুন্দর চোখে দেখো। তারপরে আছে আমার এখানে পারচেস অ্যাডিশনাল অফিস ইকুইপমেন্ট 20,000,
পেইং ক্যাশ 4000 অ্যান্ড দ্য ব্যালেন্স অন অ্যাকাউন্ট, অর্থাৎ 20,000 টাকার মধ্যে ক্যাশ প্রদান 4,000, ইকুইপমেন্ট বাড়বে 20,000, আর অ্যাকাউন্টস পেবল বাড়বে আমার 16,000। তাহলে আমরা ক্যাশের কলামে লিখবো এখানে মাইনাস 4,000, আমার ইকুইপমেন্ট বাড়বে 20,000 এবং আমার অ্যাকাউন্টস পেবল বাড়বে 16,000। তাহলে আমার ইফেক্টটা দেখানো হয়ে গেল। এরপর আছে আমাদের 5, পেইড স্যালারিজ 25,000, রেন্ট 9,000, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 4,000। তাহলে 25,9,4 আমরা লিখতে পারি। তাহলে এখানে ক্যাশ 25,000, তারপরে হচ্ছে আমাদের 9,000, এরপর হচ্ছে আমাদের 4,000। একইভাবে আমাদের এই তিনটার জন্য আমাদের ওনার্স ইকুইটি কমে যাবে আমাদের 25,000, 9,000, 4,000। তাহলে এখানে লিখতে পারি স্যালারি এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স অ্যান্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, আমি সংক্ষেপে লিখে দিলাম। তাহলে 5 নম্বর হয়ে গেল। এরপর আছে আমাদের 6, উইথড্রো ক্যাশ ফর পার্সোনাল ইউজ 7,000। তাহলে ক্যাশ কমবে 7,000, ওনার সিকিউরিটি কমবে 7,000, ক্যাশ কমবে আমার 7,000, সরি এটা 7,000, এবং ওনার সিকিউরিটি কমবে 7,000। আমি কমার্সিয়াল গড়ে লিখতে পারি ড্রয়িংস। এরপরে 7 নম্বর আছে রিসিভড মানি বরোড ফ্রম স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক অন এ নোটস পেয়েবল, অর্থাৎ নোটস পেয়েবলের মাধ্যমে 15,000 টাকা ধার করা হলো। এখানে নোটস পেয়েবল আর অ্যাকাউন্টস পেয়েবলের পার্থক্য হলো অ্যাকাউন্টস পেয়েবল আনসিকিউরড, অর্থাৎ টাকা না দিলে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে না, বাট নোটস পেয়েবল যদি টাকা না দেয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে, অর্থাৎ এটা সিকিউরড আর অ্যাকাউন্টস পেয়েবল আনসিকিউরড। তাহলে আমরা ক্যাশ বাড়বে 15,000, নোটস পেয়েবল বাড়বে 15,000। তাহলে ক্যাশ আমি বাড়িয়ে দিলাম 15,000, আর নোটস পেয়েবল আমার এখানে নোটস পেয়েবলের কলাম এটা এখানে বাড়িয়ে দিলাম 15,000। এবং 8 নম্বরে আছে আমাদের ইনকার্ড ইউটিলিটি এক্সপেন্সেস ফর দ্য মান্থ অফ ফর দ্য মান্থ অন অ্যাকাউন্ট অফ অগাস্ট 2,200, ইনকার্ড এখনও পে করা হয়নি অন অ্যাকাউন্ট, তাহলে আমার এক্সপেন্স বাড়বে এবং ওনার সিকুইটি কমবে, অর্থাৎ তাহলে এক্সপেন্স যদি হয় আমার বাকিতে হলে 2,000, একটু দেখে নিই আবার, 2,200। তাহলে আমার লায়াবিলিটি কলামে এখানে লিখব 2,200 এবং ক্যাপিটাল কমিয়ে দেব 2,200। তাহলে আমরা লিখতে পারি এখানে ইউটিলিটি এক্সপেন্স। তাহলে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন সবগুলো ট্রানজ্যাকশন হয়ে গেলো। তাহলে আমরা এখন দেখি ক্যাশ আমার আছে 44,000, অ্যাকাউন্টস রিসিভেবল 53,000, সাপ্লাইস আছে আমার 5,000, অফিস ইকুইপমেন্ট 80,000, নোটস পেয়েবল 15,000 এবং অ্যাকাউন্টস পেয়েবল 32,200। এবং এখানে ক্যাপিটালের জন্য আমরা একটাই কলাম করছি, 4টি কলাম না করে, তাহলে সবগুলো যদি একটাই ঘরে এফেক্ট দেখাচ্ছে আমাদের টোটাল হচ্ছে 1,34,000। তাহলে টোটাল অ্যাসেট হচ্ছে আমার 1,82,000, আমার টোটাল লায়াবিলিটি 47,200 এবং ওনার সিকিউরিটি 1,34,800, তাহলে মোট 1,42,800। তাহলে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের কাজ হয়ে গেল। এরপর রিকোয়ারমেন্ট বি ছিল আমাদের ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। তাহলে সেটা যদি আমরা তৈরি করি, এখানে আমরা আগে থেকে একটা ফরম্যাট করে রেখেছি, তাহলে রেভিনিউ সেখান থেকে এক্সপেন্স বাদ দিলে আমার নেট ইনকাম হবে। তাহলে রেভিনিউ আছে আমার কত, আমরা এখান থেকে দেখে নিই, আমাদের সার্ভিস রেভিনিউ আছে 80,000 টাকা। তাহলে আমরা রেভিনিউ এখানে বসিয়ে দিয়ে 80,000 টাকা। এরপর আমার এক্সপেন্স একটু দেখে নিই, এক্সপেন্স ছিল 25,000, আসলে 25,000 কিনা একটু কনফার্ম করে নিই, হ্যাঁ 25,9,4। তাহলে আমরা লিখতে পারি স্যালারি এক্সপেন্স 25,000, 9,000, একটা হলো 4,000, আর ইউটিলিটি এক্সপেন্স ছিল 2,200, আর একটু কনফার্ম করে নিই, ইউটিলিটি এক্সপেন্স 2,200। তাহলে আমার মোট আমার এক্সপেন্স হচ্ছে এখানে 40,200। তাহলে 80,000 থেকে 40,200 বাদ দিলে 39,800, যেটা আমার ওনার সিকিউরিটির সাথে যোগ হবে। তাহলে ওনার সিকিউরিটি যখন আমরা করব, ওপেনিং ক্যাপিটাল আমার, ওপেনিং ক্যাপিটাল ছিল আমরা একটু দেখে নিই কত টাকা, 88,000 টাকা। তাহলে আমি ওপেনিং ক্যাপিটাল এখানে বসিয়ে দিলাম 88,000, 88,000,
আর আমার নেট ইনকাম ছিল এখানে কত, 39,800, দুইটা যদি যোগ করি তাহলে আমার হবে 1,27,800। সেখান থেকে আমি যদি ড্রয়িংস মাইনাস করি, ড্রয়িংস ছিল আমার কত, 7,000, ড্রয়িংস সরি এখানে একটু ভুল হয়েছে, ড্রয়িংসটা হবে আমাদের মাইনাস 7,000 এখানে, দুঃখিত, এবং তাহলে এখানে আমার এটা কমে যাবে 7,000, সমস্যা নেই, সেটা আমাদের ড্রয়িংস কমে গেল, আলটিমেটলি ব্যালেন্স হয়ে যাবে 1,68,000। তাহলে আমার ইনকাম স্টেটমেন্টস ইফেক্ট দেখায় তো 39,900, 88,000, 39,800, তাহলে 1,27,800, ড্রয়িংস আমি মাইনাস করবো কত, 7,000, তাহলে আমার হচ্ছে মাইনাস করলে 1,20,800, সেটা আমার ক্লোজিং ক্যাপিটাল 1,20,800 টাকা। এবার যদি আমি ব্যালেন্স শিট করি তাহলে ক্যাশ ছিল আমার কতটা আমরা একটু দেখে নিই, ক্যাশ ছিল 30,000, তাহলে ক্যাশ কলাম আমি এখানে বসিয়ে দিই 30,000। আমার এরপরে অ্যাকাউন্টস রিসিভেবল ছিল 53,000, অ্যাকাউন্টস রিসিভেবল 53,000, এবং এইখানে আমার সাপ্লাইজ ছিল 5,000, সাপ্লাইজ দিয়ে দিলাম 5,000, এবং অফিস ইকুইপমেন্ট এটা আমরা একটু দেখে নিই কত, 80,000, তাহলে অফিস ইকুইপমেন্ট এখানে বসিয়ে দিলাম 80,000। এক্সেলে অঙ্ক সুবিধা হলো এটাই যে কোথাও ভুল হলে পরবর্তীতে কারেকশন করা যায়, বাট পরীক্ষার হলে তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহ ক্যালকুলেটারে করতে হবে। এনিওয়ে তাহলে টোটাল অ্যাসেট 1,68,000 টাকা। নোটস পেয়েবল আমার আছে কত টাকা এখানে দেখে নিই, 15,000, এবং অ্যাকাউন্টস পেয়েবল 32,200, তাহলে নোটস পেয়েবল আমাদের 15,000, অ্যাকাউন্টস পেয়েবল 32,200, তাহলে 47,200 আমার, তাহলে মোট ওনার্স ইকুইটি আমার কত হচ্ছে 47,200, 1,20,000, তাহলে 1,68,000 আমাদের ব্যালেন্স শিটে, আমাদের অ্যাসেটস হলো 1,68,000। তাহলে আমাদের সবগুলো রিকোয়ারমেন্ট এখানে হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের যদি কোনো কমেন্ট থাকে আজ এ পর্যন্তই আমরা শেষ করব, তোমাদের মতামত জানিয়ে দেবে, আর অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে যাতে তোমরাও সুবিধা পাও এবং অন্য বেটার সুবিধা পেয়ে থাকে। তাহলে আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।